মক্কা লোকেরা বহু চেষ্টা, কত জখম, কত খুন, কত নির্যাতন, কত জুলুম করেছে, কিন্তু ইসলামকে থামানো যাচ্ছিল না। কারণ আগুন যখন জ্বলে উঠে, জ্বলন্ত আগুনে যদি লাঠি দিয়ে পিটায় আগুন কমে, ঠিক না? জ্বলন্ত আগুনে ইট পাথর মারলে কমে না বাড়ে? বাড়ে। এখন ইসলামের এই আগুন, এটা আল্লাহর আগুন, এটা নূর আল্লাহ, আল্লাহর বেহেশতের জ্যোতির আগুন, আল্লাহর নূর, ঠিক না বেঠিক? ইউরিদুনা লিয়াতফাউ নূর আল্লাহি বিআফওয়াহিহিম। মক্কার এই কাফেররা আর কিয়ামত পর্যন্ত খোদাদ্রোহী কাফিরি শক্তি, কুফুরি শক্তি, তারা চায় কুদিয়ে ইসলামের এই আগুন পিটিয়ে, আগুন দিয়ে পুড়ে জ্বালায়, এই আগুন নিভিয়ে ফেলবে। আল্লাহুম তিম্মু নূরিহি ওয়ালাও কারিহাল কাফিরুন মুশরিকুন। কিন্তু আল্লাহ এই আগুন কিয়ামত পর্যন্ত প্রজ্বলিত রাখবেন। এই আগুনকে নিভাবার ক্ষমতা বর্তমান দুনিয়াতে নবীজির উম্মতের উপরে সবচেয়ে বেশি জুলুম হচ্ছে, সবচেয়ে বেশি নির্যাতন যেই জাতিটার উপরে হচ্ছে তারা কারা? অমুসলিম দেশে তো হচ্ছেই মুসলমানদের উপরে নির্যাতন, মুসলমান দেশগুলোতে বোধ হয় না, জোরে কর, অনেক অমুসলিম দেশের চাইতে মুসলিম দেশগুলোতে বেশি হয়। সেখানে নির্যাতন করে কাফেররা আর এখানে নির্যাতন করে মুনাফেকরা। আমি কি বুঝাতে পেরেছি? তাহলে দেখা যায় মক্কাতে যত নির্যাতন করেছে ইসলাম থেমে গেছে, হারিয়ে গেছে, ডুবে গেছে, লুকিয়ে গেছে, নাকি আরো বেড়েছে? তাহলে ইসলাম এটা আল্লাহর জ্যোতি, এটাকে নির্যাতন করে থামানো যায় না, জেল জুলুম দিয়ে এটাকে নির্বাপিত করা যায় না। নির্যাতন যত করা হয় এটা তত আরো বাড়ে, আরো বাড়ে, আরো বাড়ে। এমন এমন অনেক মুসলমান দেশ আছে যেখানে আল্লাহ দ্বীনের একদল দায়ী, দ্বীনের রায়, দ্বীনের নকিব তাদেরকে একেবারে ম্যাসাকার শেষ করে ফেলে। কয়েক বছর পরে দেখা যায় একমাত্র তারাই আছে, তারাই আছে। এমন উদাহরণ বোধ হয় নাই, জোরে বলেন। স্বর্ণকে আগুনে দেয়, আগুনে পোড়ায় খাঁটি করার জন্যে, খাঁটি আগুনে স্বর্ণের চাকাটাকে দিয়ে এইভাবে হাঁপড়ে দম দেয়, ঠিক কি না? আগুন যখন এইভাবে প্রবলভাবে আগুন প্রজ্বলিত হতে থাকে, স্বর্ণের চাকাটা লাল হয়ে যায়। স্বর্ণকার এটাকে চিমটি সাড়াশি দিয়ে ধরে, ধরে আগুন থেকে উঠিয়ে একটা লোহার হাতুড়ির উপরে রাখে, রেখে আড়াই তিন কেজির হাতুড়ি দিয়ে দলম দলম পিটানো শুরু করে, নাকি করে না? একবার আগুনে পড়লো, এইবার হাতুড়ি দিয়ে পিটায়, স্বর্ণ চিৎকার করে কাঁদে, এইভাবে আমাকে একবার আগুনে পড়েছে, এখন আবার হাতুড়ি দিয়ে পিটাও, আমি কি অপরাধ করেছি? স্বর্ণকার বলে, ধৈর্য ধরো, সবর করো, তোমার দাম বাড়াইতেছি। কিছুক্ষণ পরে পিটাই টিটাই একটু থেতা করে, বাঁকা করে, চ্যাপটা করে আবার ধরে আবার আগুনে, আবার এইভাবে একবার পড়ে না কয়েকবার, একবার না বারবার, বারবার পুড়ে পুড়ে পিটিয়ে পিটিয়ে, যত পড়ে যত পিটায়, এটার ভেজাল দূর হয়, এটার খাইট দূর হয়, এটার খাটিত্ব কমে, কমে বাড়ে, পাতলা মিহিন হয়ে গেছে, এখন আর কোনো বরট টরট নাই। এবার এটাকে কেশি দিয়ে কাটে, বিভিন্ন সাইজে কাটে, কাটার পরে এবার আর কয়লার আগুনে দেয় না, কারণ জিনিসটা সৌল, কয়লার আগুনে দিলে এটা খুঁজে বের করতে অসুবিধা হবে, এবার ডাইরেক্ট আগুনে দেয়। আপনারা দেখেছেন কি না, এরকম একটা বাটি আছে, এই বাটির মধ্যে কিছু সোহাগা, কিছু রাং, এগুলো দিয়ে স্বর্ণের ওই টুকরাটাকে এইটার মধ্যে দেয়, দিয়ে এবার একটা নল আছে মাথা বাঁকা, এই মাথা বাঁকা নলটা ওই যে ওই বাঁকাটা ওই বাটির মধ্যে দেয়, ওই স্বর্ণের উপরে, আরেক মাথা স্বর্ণকার মুখের মধ্যে দেয়, দিয়ে এখান থেকে আগুন, আগুন ডাইরেক্ট আগুন। এটা দিয়ে যখন ওখানে স্বর্ণটাকে বারবার পড়ে, এতবার কয়লার আগুনে পুড়েছে, এবার তেলের আগুনে পড়ে,
কুড়ে টুড়ে এইবার এইটাকে ধরে আবার লোহার নি হাতলের উপরে রেখে এইবার একটা হীরার ছুরি, হীরার ছুরি এটা দিয়ে এইভাবে কাটে, দাগ দেয়। স্বর্ণ আবার চিল্লায়, এতবার পিটাইলা, এতবার জ্বালাইলা, ডাইরেক্ট আগুনে পড়াইলা, এইবার আবার আমার মুখের মধ্যে ছুরি চালাও, আমি কি অপরাধ করেছি? স্বর্ণকার বলে, কান্দিস না, চিল্লাস না, ডিজাইন করি, ডিজাইন যদি এই ডিজাইন না করি তাহলে তোর বলি 70,000 টাকা বেচা। তাদেরকে আমি এইভাবে আগুনে পুড়েছি একবার নয় বারবার, নাকি পড়ে নাই? বেলালের শরীরে চামড়া ছিল না, খাব্বাব বিন আরাতের শরীরে চামড়া ছিল না, সোহেব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরে চামড়া ছিল না, অনেক জায়গায় গোস্ত ছিল না, হাড্ডি দেখা যেত। মক্কার এই পোড়ানে, জ্বালানে, এই নির্যাতনে, জ্বলন্ত আগুন কয়লার আগুনে পুড়ে, আগুনের উপরে সোহেব বুকে পাথর দিয়ে পুড়তে 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 চামড়া পুড়ে গেছে, গোস্তগুলো পুড়ে গেছে, আগুনের কয়লা হাড্ডিতে গিয়ে লেগেছে, ঠিক না বে? ঠিক। পরবর্তীতে মদিনায় যাওয়ার পরে দেখা গেছে মক্কার এই পোড় খাওয়া নির্যাতনের সাহাবি, তাদের অনেকের শরীরে বড় বড় গর্ত, তাদের নাতিরা এই গর্তের মধ্যে আঙ্গুল ঢুকাইয়া খেলা করত, যে দাদুর শরীরে এখানে এক গর্ত, এখানে এক গর্ত, এখানে এক গর্ত। কিসের গর্ত? নির্যাতনের, নাকি অন্য কিছু? নির্যাতনের। তাহলে সাহাবাই কেরামকে আমরা দিনের বেলা দেখেছি ঘোড়ার পিঠে তলোয়ার হাতে, দিনের বেলায় ঘোড়ার পিঠে তলোয়ার হাতে, আর এই সাহাবায়ে কেরামকে রাতের বেলায় আমরা দেখেছি নামাজের মুসল্লায়, ঠিক কি না? তারা হম রুকআন সুজদা দাইয়াত তাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সিমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ যালিকা মাসালুহুম ফিত তাওরাতে ওয়া মাসালুহুম। আমি তাওরাত জবুর ইনজিলের মধ্যে আমি আল্লাহ এই মুসলমানদের তারিফ করেছি, শেষ নবী তার সাহাবা তার উম্মত, তাদের বৈশিষ্ট্য হবে এই এই এই। মুসলমানরা যখন মক্কায় মায়ের সহ্য করতে না পেরে জজিরাতুল আরবের পশ্চিম দিকে লোহিত সাগর, লোহিত সাগর পার হয়ে ওই পারে আফ্রিকায় গেল, আফ্রিকায় নাজ্জাশি হাফসা, জানেন আপনারা হাফসা হিজরত, বাদশাহ খ্রিস্টান, এনারে গিয়ে সেখানে রাজনৈতিক আশ্রয় চাইলেন, রাজনৈতিক আশ্রয় যে দেখেন আমাদেরকে মেরে ফেলছে, আমরা জীবনের তাকিদে রিফিউজি হয়ে আপনার এখানে এসেছি, আমাদেরকে একটু থাকার অনুমতি দিন। নাজ্জাশি একবার তাকালো তাদের দিকে, আর এই গ্রুপের নেতা ছিলেন হুজুরের চাচাতো ভাই হযরত জাফর ইবনে আবু তালেব, জাফর ইবনে আবু তালেব। আগের দিন তারা আবিসিনিয়া পৌঁছে আশ্রয় চেয়েছেন, পরের দিন মক্কার একজন বড় রাজনৈতিক নেতা পলিটিশিয়ান, তখনও মুসলমান হননি, আমর ইবনুল আস, আমর ইবনুল মক্কার পুরুষ নেতারা একটা চিঠি ইথিওপিয়া আবিসিনিয়ার বাদশাহ বরাবরে লিখেছে, বাদশাহ হুজুর মক্কার কিছু দুষ্কৃতিকারী, মক্কার কিছু গুন্ডা পান্ডা, ভাষা দেখেন, মক্কার কিছু দেশের শত্রু, সংহতির শত্রু, মক্কার কিছু চরমপন্থী খারাপ লোক, মক্কার আম পাবলিকের মাইল খেয়ে আমরা খবর পেয়েছি আপনার দেশে গিয়েছে রাজনৈতিক আশ্রয় চেয়েছে। বাদশাহ হুজুর এরা আমাদেরকে খেয়েছে, আপনাকে খাওয়ার জন্য গেছে, এই খারাপ লোকগুলোকে আপনি দেশে জায়গা দিয়েন না, আমরা আমরকে পাঠাইলাম, আমার উল্লাস, আপনি এই খারাপ লোকগুলোকে আমরের সঙ্গে আমাদের কাছে ফিরে আইলেন। এটা ছিল চিঠির মর্ম। কয়েকজন কুরাইশ নেতা দস্তখত করেছে নিশে, আমার চিঠিটা পড়লেন বাদশাহ নাজ্জাশি, লোকগুলো এত খারাপ, দেশের শত্রু, স্বাধীনতার শত্রু, সংহতির শত্রু, হ্যাঁ লোকগুলো খুনি, এই এই এই, তো এত খারাপ লোক মক্কা থেকে চলে আসছে, মক্কার ভালো হয়েছে, বালা গেছে, কি
এই খারাপ লোকগুলাকে আর আবার ফিরিয়ে নেওয়ার জন্য এত খরচ কেন? খারাপ লোক চলে গেছে, ভালো হয়েছে, এদেরকে ফিরিয়ে নেওয়ার জন্য এত? দেখছেন রাজমাথা আমরের চিঠি পড়ে টড়ে বাচ্চা নাজ্জাশি জবাব দিলেন, আমর আমি চিঠি পড়েছি, মর্ম বুঝেছি, এই লোকগুলার কারো কান কেটে ফেলেছ তোমরা, কারো নাক কেটেছ, কারো হাতের আঙ্গুল নেই, কারো এখানে বেন্ডিস, কারো এখানে বেন্ডিস, কারো শরীর থেকে টপ টপ করে এখনো রক্ত পড়তেছে, বোঝা যায় কি মায়ের কি নির্যাতন তাদের উপরে করেছ। এইভাবে মেরে নির্যাতন করে এই পর্যন্ত কয়জনকে, কয়জন মুসলমানকে এইভাবে মেরে পিটিয়ে নির্যাতন করে তোমাদের মূর্তি পূজার ধর্মে ফিরিয়ে নিয়েছ? আমার কয়েকজনও না, মারতে মারতে মরে যায় জীবন দেয়, কিন্তু মূর্তি পূজায় আর ফিরে আসে না। আমার এইবার বলেন এই মুসলমানদের নেতা যার নাম মোহাম্মদ, এতক্ষণ যার সম্পর্কে চিঠিতেও লেখা আছে তুমিও বলেছ মোহাম্মদ পাগল, মোহাম্মদ মৃত্যু, মোহাম্মদ কাহিন গণক, মোহাম্মদ জাদুকর, মোহাম্মদের এই দোষ এই দোষ এই দোষ, আসলে তুমি বলো এজ এ ম্যান ব্যক্তি হিসাবে মোহাম্মদ মানুষ হিসাবে কেমন? দোষ এগুলো আছে বুঝলাম, মানুষ হিসাবে কেমন? সেই দিনেই আমার এবং দাস বলেছিলেন বাদশাহ হুজুর মিথ্যা বলতে পারবো না, সত্য বলা কোরাইশের ঐতিহ্য, মোহাম্মদ এজ এ ম্যান ব্যক্তি হিসাবে কেমন এটা যদি আমাকে বলতে হয় তাহলে আমাকে বলতে হবে মোহাম্মদের মতো ভালো মানুষ মক্কায় আরেকজন নাই। আমার তখন বাদশাহ নাজ্জাশি চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বলে আমার তোমার এই কথা যদি ঠিক হয় তাহলে জজিরাতুল আরব আরব উপদ্বীপ নয়, আগামী কয়েক বছরের ভিতরে আমার পায়ের নিচের এই আফ্রিকা এইটাও মোহাম্মদের পায়ের নিচে চলে যাবে, কেউ ধরে রাখতে পারবে না, ঠেকাতেও পারবে না, আসে নাই বোধহয় ইসলামের পায়ের নিচে বোধহয় আসে নাই, কয়েক বছর পরে আসে নাই বোধহয়। আচ্ছা নবী হিজরত করেছেন মক্কে, আর কত মায়ের খাবেন, সাহাবাদের শরীরে চামড়া নাই কষ্ট নাই, নবীজিকে ধরার জন্য পরের দিন সকালে কুরাইশ নেতারা 100টি উট পুরস্কার ঘোষণা করেছিল, 100 উট যে মোহাম্মদকে জীবিত অথবা মৃত এনে দিতে পারবে তাকে 100 উট পুরস্কার দেওয়া হবে। অনেক মস্তান অনেক ক্যাডার তারা বাইর হয়ে গেছে মরুভূমিতে খুঁজতেছে মোহাম্মদ কোন দিকে গেছে, এই যারা খুঁজতেছে তাদের মধ্যে একজন বনু মুতলাজ গোত্রের, মনে রাখবেন বনু মুতলাজ গোত্রের টকবগে রণদুর্মদ, রণদুর্মদ এক বেদুইন যুবক, তার নাম সোরাকা, নাম কি সোরাকা, অনেক ঘটনার এই একটা, এটা দিয়ে শেষ করছি আজকের খুতবা। এই যে রণদুর্মদ মুদলাদ গোত্রের টকবগে যুবক রণদুর্মদ সোরাকা, সেও 100 উট পুরস্কারে আসায় নবীজিকে খোঁজে, খুঁজতে 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 দূর অনেক দূর গিয়ে দেখে যে তিনজন লোক যায় 3টা উটের পিঠে, সামনে যে লোকটা এই লোকটার নাম আবদুল্লাহ ইবনে আরাকি, আবদুল্লাহ ইবনে আরাকি সে একজন মুশরিক, মুশরিক আবু বকর নিজে কন্ট্যাক্ট করে হিজরতের রাতের আগেই এই মুশরিকের সাথে একটা কন্ট্যাক্ট চুক্তি করেছে, যদি আমাদের মক্কা সাড়া লাগে তাহলে আমরা মক্কা থেকে মদিনার দিকে যাব, কিন্তু কুরাইশরা যেই পথে যেই রাস্তায় সবসময় আসা যাওয়া করে এই রাস্তায় যাওয়া যাবে না, যেতে হবে বে পথে সুরা পথে, কুরাইশদের যাতায়াতের পথে নয়, এটাও নবীজির একটা পলিটিক্স। দেখেন কি সূক্ষ্ম রাজনৈতিক জ্ঞান, আবু বকরকে বলেছেন আমরা ওদের চলার পথে যাব না, আমরা যাব বিকল্প। এখন এই আবদুল্লাহ না আরিকত সে মক্কা মদিনায় সিরিয়া বস্ত্রায় কুরাইশদের রাস্তায় সবসময় যাতায়াত করে এবং ব্যবসায়ীদের উটের কাফেলা সে পাহারা দেয়।
এর কিন্তু রাস্তার যত খুঁটঘাট আঁকা বাঁকা এগুলো জানা আছে। তাকে আবু বকর ভাড়া নিয়েছেন, ভাড়া কিছু টাকা, এই পরিমাণ টাকা দেব, আমাদেরকে বেপথে মদিনায় পৌঁছাই দিবা। সামনে সে আব্দুল ইবনে আবি কাউস, সে একজন কাফের। এরপরে নবীজি, তার পিছনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনজন। সুরাকা জেনেছে যে মোহাম্মদ আবু বকরকে সঙ্গে নিয়ে মক্কা থেকে পালিয়েছে। এখন সুরাকা দেখে যে মানুষ তিনজন, তিনজন। এখন ওই যে আবদুল্লাহ ইবনে আরিকত, সেও তো শুনেছে মোহাম্মদকে ধরিয়ে দিতে পারলে একশো, আর এই যুগে একশো উটের দাম না। এখন সে বিশ্বাসঘাতকতা করলে কিন্তু করতে পারত, কিন্তু দেখেন মুশরিক, সে বিশ্বাসঘাতকতা করে নাই। মদিনায় পৌঁছা পর্যন্ত সে কথার সত্যতা আমানতদারি রক্ষা করেছে। প্রথম একটা লোক আসলো, ওর নাম বুরায়দা, বুরায়দা। সে নবীজিকে ধরার জন্যে যখন কাছাকাছি চলে আসলো, নবীজি তখন উচ্চস্বরে কোরআন তেলাওয়াত শুরু করল। কোরআন তেলাওয়াত যখন বুরায়দার কানে আসলো, সে সেখানে থ দাঁড়িয়ে গেল। এক দাঁড়ানোতে, কোনো কোনো রাওয়ায়েতে আছে সে একদিন এক রাত সেখানে দাঁড়ানো অবস্থায় ছিল, সামনেও না পিছনেও না, ডানেও না বামেও না, কোরআন তার কানে এমনভাবে হিট করেছে তার চলৎশক্তি এটা স্টপ হয়ে গেছে। আর একটু সামনে যাওয়ার পরে এইবার মুদলাস গোত্রের সুরাকা, সে নবীজিকে তাড়া করে করে কাছে এসে গেছে, এই ধরবে ধরবে, এমন সময় তার উটে চারটা পা বালির মধ্যে ঢেলে গেছে। টেনে টেনে উঠায় কোনো রকম, সে আবার যখন সে ঘোড়ার পিঠে চড়ে নবীজিকে আবু বকরকে ধরার জন্য সামনে গেল, এইবার আরো কাছে পৌঁছল, এইবার তার ঘোড়া আরো নেমে গেছে, এবং সে ঘোড়া থেকে নেমে মনে করলো যে এবার দৌড় দিয়ে গিয়ে ধরব। তার পা দুইটা অবশ হয়ে গেছে, হাতও অবশ হয়ে গেছে, সেই জায়গায় বসে আছে, উঠতেও পারে না, যেতেও পারে না, ধরা তো পরের কথা, ধরা তো। সুরাকার বিশ্বাস হইল মোহাম্মদ শুধু মানুষ নয়, মোহাম্মদের পিছনে কোনো একটা সুপার ন্যাচারাল সুপার পাওয়ার মোহাম্মদের পিছনে কাজ করতেছে, তা নইলে এমনটা হবে কেন? ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। এখন সুরাকা বসা থেকে উঠতে পারে না, যত চেষ্টা করে উঠতে পারে না, আর তার ঘোড়া তো নেবে আসে, সে নড়তেও পারে না, ঘোড়াও গেড়ে গেছে, সুরাকাও সেখানে গেড়ে যাওয়ার পরে বসে গেছে, এখন আর নড়াচড়া, হাতও নড়াইতে পারে না। সে বলে, মোহাম্মদ তুমি আমার জন্য দোয়া করো, আমি তোমার ক্ষতি তো করবই না, যতদিন বাঁচি, যতদিন আমি বাঁচি ততদিন তোমার উপকার করব। নবীজি দোয়া করলেন, সুরাকার ঘোড়া উঠে গেল, শরীরটাও এক সেকেন্ডে সুস্থ হয়ে গেল, একবার স্প্রিংয়ের মতো। সে দাঁড়িয়ে এসে সামনে এসে বলে যে আমি তো আপনাকে ধরতে পারি, কিন্তু ধরবো না, আপনার ভিতরে মালপানি আছে, মালপানি বুঝেন তো, আজকাল বলে অনেক হুজুরের ভিতরে মালপানি আছে, অনেক পীর এরকম আছে না, নাই মালপানিওয়ালা, কোথায় শেখ সাদি আর কোথায় ছাগলের লাদি, কোথায় শেখ সাদি আর কোথায় ছাগলের লাদি, কথাটা কিন্তু এমন। বাংলাদেশে ইসলাম এসেছে এটা তরিকতের ভিতর দিয়ে, ধর্মীয় নেতাদের ভিতর দিয়ে, শাহজালালের এক হাতে কোরআন ছিল আর আরেক হাতে তলোয়ার ছিল, কান্দে নামাজের মুসল্লা ছিল, এই মুসল্লা সুরমা নদীতে বিছাইয়া এই মুসল্লার উপরে বসে তিনি নদী পার হয়েছেন। শাহ মখদুম, শাহ মানত, মজনু শাহ,
আর খুলনাতে খান জাহানাবি, রাজশাহীতে শাহ মখদুম, শাহ মখদুম রহমতুল্লাহ আলাই, যাদের মাধ্যমে ইসলামের দাওয়াত এই দেশে এসেছিল, তাদের এক হাতে কোরআন ছিল আর এক হাতে তলোয়ার ছিল, ঠিক কিনা বলেন? কারণ তলোয়ার না হইলে কোরআনকে বাঁচানো যায় না, তলোয়ার না হইলে কোরআনকে রক্ষা করা যায় না। আর এই যুগের যারা সেই মারেফতের পীর, তাদের কি তলোয়ার আছে? আরে ভাই, ইসলামের বিরুদ্ধে একটা কাজ হয়েছে, হুজুর তো মসজিদে আল্লাহ আল্লাহ করে আর এখান থেকে এটা আসে সেটা আসে, এই বিকালবেলা এটা বাড়িতে নেওয়ার মতো লেবার তিনজন দরকার, এত হাতিয়া আসে, ঠিক কিনা বলেন? এই বিরাট হুজুরকে আপনি যদি বলেন যেখানে এই হয়েছে সেই হয়েছে, আমরা এটার বিরুদ্ধে একটা প্রতিবাদ করব, হুজুর আপনি একটু, আমি ওইসব ঝামেলার মধ্যে, আমি এখানে বসে আল্লাহ বিল্লাহ করি এটাই বেশি, আমি দুই একা তাহাজ্জুদ পড়লে আমার আর একটু নেকি বাড়বে, এরকম আসে না নাই? তাহলে আপনি রাতে তাহাজ্জুদে থাকেন, দিনে ঘোড়ার পিঠে থাকতে হবে, আল্লাহর দিনকে পাহারা দিতে হবে, রক্ষা করতে হবে, ঠিক কিনা বলেন? সুরাকা যখন এসে নবীজির কাছে এইভাবে সারেন্ডার হয়ে গেল, নবীজি মুস্কি হেসে বললেন, সুরাকা তুমি কি ইসলাম গ্রহণ করবে? সুরাকা বলল, বালা ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম গ্রহণ করলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কওমের কাছে ফিরে গিয়ে কিন্তু সুরাকা ইসলাম গ্রহণ করেছে এই কথাটা প্রকাশ করে নাই, জীবনের ডরে পিটে মেরে ফেল। নবীজি বললেন, সুরাকা এবার বাড়ির দিকে যায়, ইয়া রাসূলুল্লাহ আমি মক্কার দিকে যাই, ওর বাড়ি মক্কার উপকূলে, এখান দিয়ে যদি কেউ আসে আপনাকে খোঁজার জন্যে, আমি বলবো যে আমি প্রায় মদিনার কাছে গেছি মোহাম্মদের খুঁজতে খুঁজতে, এই পথে দ্বারের কাছেও মোহাম্মদ নাই, তোমরা এই পথ থুয়ে আরেক পথে যাও। আল্লাহু আকবার, দেখছেন? এইভাবে সুরাকা অনেক কাফেলাকে ফিরে এসে যারা নবীকে ধরার জন্য এসেছিল, সুরাকা যখন বিদায় নেয় নবী হেসে বলেছিলেন, সুরাকা ওই দিনটা কেমন হবে যেই দিন দুনিয়ার দুইটা শক্তি কায়সার এবং কয়নাকা কেসরা, রোম এবং পারস্য, আর তখন পারস্য সম্রাট ছিল দুনিয়ার সবচেয়ে বড় সুপার পাওয়ার, সুরাকা ওই দিনটা কেমন হবে যেদিন পারস্য সম্রাটের রাজমুকুট তোমার মাথায় পরানো হবে, পারস্য রাজের রাজমুকুট যেদিন তোমার মাথায় পরানো হবে সেই দিনটা কেমন হবে? সুরাকা কি কয়, বর্তমান দুনিয়ার সুপার পাওয়ার পারস্য সম্রাট কেসরা তার মণিমুক্তা হীরা খচিত রাজমুকুট আমার মাথায় নাকি পরানো হবে? নবী আবার বললেন, সেই দিনটা কেমন হবে যেদিন পারস্য রাজের সোনার বাটোয়ালা হীরার তৈরি তরবারি তোমার কাঁধে ঝুলানো হবে। সুরাকা ওই দিনটা কেমন হবে যেদিন পারস্য সম্রাটের মণিমুক্তা হীরা জহরত জ্যোতি পান্না খচিত জামা রাজ পোশাক তোমাকে পরানো হবে, পারস্য সম্রাটের জুতা যে জুতা সোনা এবং জরি দিয়ে বানানো যে জুতার দাম তুমি কল্পনাও করতে পারো না, এই পারস্য সম্রাটের জুতা, তার জামা, তার মুকুট, তার তলোয়ার যেদিন তোমাকে পরানো হবে সেই দিনটা কেমন হবে? আজকের জন্য আমরা সামনে যেতে পারি না, আল্লাহ বাঁচিয়ে রাখলে ইনশাআল্লাহ, আল্লাহ বাঁচিয়ে রাখলে।